আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে এসেছি সেটি হচ্ছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্টের পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে। পরীক্ষার তারিখ ছিল 5/11/2021। পরীক্ষার সমাধানগুলো দেখার আগে আমি বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। 1. ভাষার মৌলিক উপাদান কয়টি? উত্তর ক, 4টি। 2. ধ্বনির লিখিত রূপকে কি বলা হয়? উত্তর ঘ, বর্ণ। 3. কোনটি পরিভাষিক শব্দ? উত্তর ঘ, বচন। 4. অকুল পাথার বাগধারাটির অর্থ কি? উত্তর গ, ভীষণ বিপদ। 5. নেত্র শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তর গ, নয়ন। 6. সজন বাদিয়ার ঘাট কোন জাতির জাতীয় রচনা? উত্তর গ, কাব্য গ্রন্থ। 7. বাংলার উপসর্গ রয়েছে কয়টি? উত্তর খ, 21টি। আর অ্যান আইডিয়াল সিটি শুড বি ক্রিসক্রসড উইথ ক্যানেলস? উত্তর হবে গ, উইথ। 9. হুইচ অব দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অব এ কারেক্ট টেন্স? উত্তর হবে খ, বিফোর আই ওয়ার্ক অন দ্য প্রজেক্ট আই হ্যাড ড্র হিজ প্রিলিমিনারি ড্রাফট। দশ, ফাইন্ড আউট দ্য কারেক্ট ইউজ অফ আর্টিকেলস? উত্তর হবে গ, আই ডিভোট অল অফ মাই টাইম টু দ্য কেয়ার অফ দ্য পোর। 11. ফাইন্ড আউট দ্য বেস্ট অ্যান্টোনিম ফর দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ দ্য সেন্টেন্স উই শুড হ্যাভ আনকোয়ালিফাইড লাভ ফর নেচার? উত্তর হবে খ, স্কিলড। 22. 12. হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেল? উত্তর হবে গ, সিমিটারি। 13. চুজ দ্য বেস্ট ট্রান্সলেশন অফ দ্য সেন্টেন্স আমার শরীর ম্যাচ ম্যাচ করছে? উত্তর গ, আই অ্যাম ফিলিং আউট অফ শর্টস। 14. 500 টাকার 5 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 750 টাকা হলে সুদের হার কত? উত্তর হবে ঘ, 15 ভাগ। 15. 3x³ - x - 14 কে উৎপাদকের বিশ্লেষণ করলে কি হয়? উত্তর হবে খ, 3x - 7x + 2। 16. 5, 159 থেকে 81 ধারাটির সংখ্যাগুলোর গড় কত? উত্তর হবে ক, 41। 17. শতকরা বার্ষিক 7 টাকা হার মুনাফায় 650 টাকার 50 বছর পর মূলধন কত? উত্তর গ, 923। 18. 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল 5 ও 7 দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে? উত্তর হবে ক, 5। 19. পি এবং কিউ একটি কাজ 80 দিনে 6,064,000 টাকা নির্মাণ করে দিবে বলে চুক্তি করলো এবং 50 দিনের পর পি চলে গেল, বাকি কাজ কিউ একাকি 60 দিনে শেষ করলো, পি মজুরি বাবদ কত টাকা পাবে? উত্তর খ, 20,000 টাকা। 20. একজন কলা বিক্রেতা প্রতিদিন 5 টাকা দরে ক্রয় করে 1/3 অংশ কলা 10 ভাগ ক্ষতিতে বিক্রয় করে, অবশিষ্ট কলা কি দরে বিক্রয় করলে কেবল লাভ বা ক্ষতি হবে না? উত্তর ক, 6.25 টাকা। 21. 292 জন সৈনিক কেমন ভাবে সাজানো হলো যাতে সারির সংখ্যা ও সদস্য সংখ্যা সমান হয়? এতে কতজন সৈনিক বাদ দিতে হবে? উত্তর খ, 3 জন। 22. মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল? উত্তর ক, 2 নম্বর সেক্টরে। 23. বিশ্ব সাক্ষরতা দিবস কবে? উত্তর খ, 8 সেপ্টেম্বর। 24. যক্ষ্মার প্রতিষেধক কোনটি? উত্তর ক, VCG। 25. নিচে কোনটি কম্পিউটারের একটি মার্কআপ ভাষা? উত্তর ক, HTML। 26. নিচে কোনটি ইনপুট ডিভাইস নয়? উত্তর ঘ, প্রিন্টার। 27. 1 TB = কত গিগাবাইট? উত্তর গ, 1000। 28.
রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক পরিমাণ কত? উত্তর গ 100 থেকে 200 এমজি। ২৯, কারেন্টের একক পরিমাপের মাধ্যম হলো? উত্তর ক অ্যামিটার। ৩০, টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে একজন বোলার সর্বোচ্চ কত ওভার বোল করতে পারবে? উত্তর ক 4। ৩১, 6 ওহম রোধের একটি তারকে টেনে 8 গুণ লম্বা করা হলে তারটির বর্তমান রোধ কত? উত্তর হবে গ 48 ওহম। ৩২, নিচে কোনটি সরকারি তথ্য ও সেবার জরুরি হটলাইন মাধ্যম? উত্তর হবে ঘ 333। ৩৩ নম্বর, ২৫ নম্বর, ৩৬ নম্বর উত্তরগুলো দেওয়া নেই। ৩৪ নম্বর, দুটি কোষের তড়িৎচালক বল পরিমাপে নিচের কোন যন্ত্রটি ব্যবহার করা যায়? উত্তর গ পোটেন্ট পিওমিটার। ৩৮, কোন পরিবাহীর রোধ কিসের উপর নির্ভরশীল নয়? উত্তর খ চাপ। ৩৯, বিদ্যুৎ পরিবাহী পদার্থ নয় কোন? উত্তর ঘ শুকনো কাঠি। টেকনিক্যাল প্রশ্ন ছাড়া সমাধান দেওয়া হয়েছে। তো এই ছিল পরীক্ষার প্রশ্নের সমাধানগুলো। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।